এই লেকচারে আমরা যে সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেগুলো হলো যে ক্লাসিফিকেশন অফ ইন্টারফেরেন্স অর্থাৎ ইন্টারফেরেন্সকে কয় ভাগে ভাগ করা যায় সেই সঙ্গে আমরা ইয়াংস ডবল স্লিট এক্সপেরিমেন্টটা নিয়ে আলোচনা করব এবং ওই একই এক্সপেরিমেন্টে যদি একটা অপটিক্যাল যে পাথ যেটা আছে সেখানে যদি একটা থিন ফিল্ম যদি রাখা হয় তাহলে সেই থিন ফিল্মের থিকনেস কিভাবে বের করা যায় এই বিষয়গুলো নিয়ে আমরা মূলত আলোচনা করব তো ইন্টারফেরেন্সকে মূলত দুটো ক্যাটাগরিতে ভাগ করা যায় একটা হচ্ছে ডিভিশন অফ ওয়েব ফ্রন্ট ডিভিশন অফ ওয়েব ফ্রন্ট মানে এই ধরনের ইন্টারফেরেন্সে দ্য ওয়েব ফ্রন্ট অরিজিনেটিং ফ্রম এ কমন সোর্স ইজ ডিভাইডেড ইন্টু টু টু পার্টস বাই এমপ্লয়িং মিরার প্রিজিমস অর লেন্সেস অন দ্য মানে একটা কমন সোর্স থেকে যে ওয়েব ফ্রন্টটা তৈরি হচ্ছে সেই ওয়েব ফ্রন্টটাকে দুটো ভাগে আমরা ভেঙে নিতে পারি কীভাবে দুটো ভাগে ভেঙে নিতে পারি না আমরা কোনো মিরারের সাহায্যে করতে পারি কোনো প্রিজিমের সাহায্যে করতে পারি বা লেন্সের সাহায্যে করতে পারি দ্য টু ওয়েব ফ্রন্ট দ্য সেপারেটেড ট্রান্সফার্স ট্রাভার্স আনইকুয়াল পার্স তো এই যে দুটো ওয়েব ফ্রন্ট যেটা তৈরি হবে এরা আনইকুয়াল পাথের মধ্য দিয়ে যাবে অ্যান্ড ফাইনালি ব্রট টুগেদার টু প্রডিউস ইন্টারফারেন্স প্যাটার্ন এবং ফাইনালি এরা সুপারপোজ করে একটা ইন্টারফারেন্স প্যাটার্ন তৈরি করবে তাহলে এই ধরনের এক্সাম্পল যেগুলো হলো সেগুলো হচ্ছে যেমন বাইপ্রিজিম রয়েছে লয়েডস মিরর রয়েছে ইত্যাদি তো এইগুলো হচ্ছে ডিভিশন অফ ওয়েব ফ্রন্ট আর কি রয়েছে ইন দিস ক্লাস অফ ইন্টারফেরেন্স দ্য অ্যাম্প্লিটিচিউড অর ইন্টেন্সিটি অফ ইনকামিং বিম ডিভাইডেড ইন্টু টু আর মোর পার্টস বাই পার্সিয়াল রিফ্লেকশান অ্যান্ড রিফ্ল্যাকশান মানে যেটা হচ্ছে যে এই ক্ষেত্রে অ্যাম্প্লিটিউড অর ইনটেন্সিটি অফ দ্য ইনকামিং বিম মানে যেটা হচ্ছে ইনকামিং বিমের অ্যাম্প্লিটিউড অথবা ইনটেন্সিটি সেটাকে দুটো অথবা তার বেশি পার্টে ভেঙে নেওয়া হয় কীভাবে না বাই এমপ্লয়িং পার্সিয়াল রিফ্লেকশান অর রিফ্ল্যাকশান তাহলে ডিভিশন অফ অ্যাম্প্লিটিউড এই ব্যাপারটা মাথায় রাখতে হবে যে এই ক্ষেত্রে কি হচ্ছে না ডিভিশন অফ অ্যাম্প্লিটিউড হচ্ছে যেখানে আগের কেসটাকে আমরা যেটা নাম দিয়েছিলাম যে ডিভিশন ওয়েব ফ্রন্ট ডিভিশন অফ ওয়েব ফ্রন্ট এবং এটা হচ্ছে ডিভিশন অফ অ্যাম্প্লিটিউড এখানে আম্প্লিটিউডে ডিভিশন করা হয় কীভাবে করা হয় না রিফ্লেকশন বা রিফ্লেকশন মেথড ইউজ করে আর এই ধরনের যে ইন্টারফেরেন্সের উদাহরণ হচ্ছে যে থিন ফিল্ম নিউটন রিং মাইকেলসন ইন্টারফেরোমিটার এগুলো তো যে যে কটি আমরা উদাহরণ এখানে দিলাম আমরা সবকটি বিষয় নিয়েই পরবর্তী লেকচারগুলোতে আলোচনা করব তো প্রথমে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে ইয়াংস ডবল স্লিট এক্সপেরিমেন্ট আঠেরোশো এক সালে থমাস ইয়ং এই ডবল স্লিট এক্সপেরিমেন্টটা করে দেখিয়েছিলেন কিন্তু তিনি যেভাবে করেছিলেন যে ইন হুইচ লাইট ফার্স্ট এন্টার থ্রু এ পিনহোল মানে একটা পিন হোল ছিল সেই একটা হলের মধ্য দিয়ে লাইট এন্ট্রি হয়েছিল এইবার পিনহলের মধ্য দিয়ে এন্ট্রি করার পরে সেই লাইটটাকে আবার দুটো পিন পিনহোল যেখানে এস ওয়ান আর এস টু ছবিতে দেখানো হয়েছে ছবিটা ভালো করে লক্ষ্য করো এখানে এই একটা হচ্ছে স্লিট এখানে একটা স্লিট রয়েছে এবং এখানে একটা স্লিট রয়েছে তাহলে এই দুটো পিন হলের মধ্য দিয়ে ওই লাইটটাকে ফার্দার পাঠানো হলো এবং এরা একটা জায়গায় কি হলো না সুপার ইম্পোজ করলো এই যে পি পয়েন্ট যেটা এখানে আমরা দেখিয়েছি পি পয়েন্টে এরা কি করলো না সুপারপোজ করলো সুপারপোজ করে আলটিমেটলি ইন্টারফারেন্স প্যাটার্ন তৈরি করলো কিন্তু এখানে যেটা গুরুত্বপূর্ণ যে যখন ইয়ং এই এক্সপেরিমেন্টটা পারফর্ম করেছিলেন তখন উনি কিন্তু সানলাইট অর্থাৎ সূর্যের আলোতে এই এক্সপেরিমেন্টটা পারফর্ম করেছিলেন মানে বেসিক্যালি সূর্যের আলো ছিল এখানে ব্যবহৃত আলো নাও দ্য এক্সপেরিমেন্টস আর মডিফাইড উইথ মনোক্রোম্যাটিক লাইট অ্যান্ড এফিসিয়েন্ট স্লিটস এখন এই এক্সপেরিমেন্টটা আমরা মনোক্রোমাটিক লাইট ইউজ করে এবং এফিসিয়েন্ট স্লিট অর্থাৎ আরও ভালো স্লিট ব্যবহার করে এই এক্সপেরিমেন্টটা করতে পারি তো যাই হোক না কেন এই যে অ্যারেঞ্জমেন্ট যেটা আছে এটাই হচ্ছে ইয়াংসের এক্সপেরিমেন্টাল অ্যারেঞ্জমেন্ট এখানে কয়েকটা বিষয় আমাদের যেটা খেয়াল রাখতে হবে যে এখানে আমরা যে যে দুটো পিন হলের কথা বলছি এস ওয়ান এবং এস টু এবং এস ওয়ান এবং এস টু এদের যে মধ্যেকার যে দূরত্ব সেটা হচ্ছে টু ডি টু স্মল ডি টু স্মল ডি হচ্ছে এস ওয়ান এবং এস টুর মধ্যে দূরত্ব এবং এই যে পিন হলগুলো থেকে যে পর্দা যেটা আছে অর্থাৎ পি বিন্দুটা যেখানে আছে যেখানে এই ওই দুটো ওয়েব সুপার পোজ করছে এই পর্দার দূরত্বটা হচ্ছে ক্যাপিটাল ডি এটা হচ্ছে ক্যাপিটাল ডি এটা হচ্ছে স্ক্রিন বা পর্দার দূরত্ব তাহলে এবং যে লাইটটা আমরা ফেলছি সেটা অবশ্যই কিন্তু মনোক্রোমাটিক লাইট এটা আমাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে যে এই লাইট যেটা হচ্ছে সেটা হচ্ছে মনোক্রোমাটিক লাইট সোর্স এইবারে পি পয়েন্টে তারা মিট করছে এই যে আমরা ছবিতে যেটা দেখালাম যে পি পয়েন্টে তারা মিট করছে এবং পর্দার দূরত্ব হচ্ছে ক্যাপিটালটি তো ম্যাথামেটিক্যালি দ্য পাথ ডিফারেন্স বিটুইন রেস এস ওয়ান পি অ্যান্ড এস পি ইজ গিভেন অ্যাস ডেল্টা ইজ ইকাল টু এস টু পি মাইনাস এস ওয়ান পি তাহলে এইটা হলো কি না পাথ ডিফারেন্স এস ওয়ান পি মাইনাস এস পি এটা হচ্ছে যে পাথ ডিফারেন্স অর্থাৎ দুটো রে অফ লাইট কল্পনা করা হয়েছে কনসিডার করা হয়েছে একটা হচ্ছে এই রেটা আর একটা হচ্ছে এই রেটা তাহলে কি হলো এই দুটো রে পি বিন্দুতে গিয়ে সুপারপোজ করে আলটিমেটলি একটা ইন্টারফিরেন্স প্যাটার্ন তৈরি করলো তাহলে যে দুটো পথে তারা গেছে অর্থাৎ এস ওয়ান পি এবং পি এই দুটোর যে পাথ ডিফারেন্স সেটাকে আমরা বলছি যে এটা হচ্ছে ডেল্টা এখন ডেল্টার মানটা আমরা বের করতে চাইছি এই কারণে পি এবং এস ওয়ান পিকে আমরা ইন্ডিভিজুয়ালি আমরা জিওমেট্রিক জিওমেট্রি কনসিডার করে বের করব তো এখন এসটুপি এর মান আমরা কি করে বের করব আমরা আরেকবার লক্ষ্য করি যে এসটুপি যেটা রয়েছে এর জন্য আমরা একটা ট্রায়াঙ্গেল কল্পনা করলাম কি কীরকম ট্রায়াঙ্গেল যেমন এই হচ্ছে নিচের বাহুটা এটার দূরত্ব হচ্ছে ক্যাপিটাল ডি আর এসটুপি এর মানটা আমরা বের করতে চাইছি এটা হচ্ছে এসটুপি যার মানটা আমরা বের করতে যাচ্ছি এবং আরেকটা বাহু যেটা হলো সেটা হচ্ছে এই বাহুটা এখন এই বাহুটা দূরত্বগত একদম নিচের পার্ট থেকে আমি যদি এই যে ওপরের ডটেড লাইনটা যদি কল্পনা করি তাহলে তার দূরত্ব হবে স্মল ডি এই স্মল ডি কেন তার কারণটা হচ্ছে যে আমরা এই দিকটা লক্ষ্য করি লেফট সাইডটায় এই যে দুটো পিন হোল আছে দুটো পিন হোলের মধ্যবর্তী দূরত্ব কত টু ডি টু ডি যদি দূরত্ব যদি হয় তাহলে শুধুমাত্র এইটুকু পার্ট যেটা হবে এইটুকু পার্টের দূরত্ব স্মল ডি হবে তাহলে এইটা হচ্ছে গিয়ে স্মল ডি আবার এইখান থেকে ওপরের পার্টটা মানে এই যে নিচের যে ডটেড লাইন যেটা রয়েছে এই নিচের যে ডটেড লাইন যেটা আছে সেইখান থেকে যে ওপরের পি পোর্শনটা তার দূরত্ব হবে স্মল ওয়াই স্মল ওয়াই কেন কারণ আমরা ধরেছি যে স্মল ওয়াই দূরত্বে ক্যাপিটাল পি যে পয়েন্ট যেটা আছে সেই পয়েন্টে তারা সুপারপোজ করছে তাহলে এই যে ট্রাইঙ্গেল যেটা আমরা কল্পনা যেটা করলাম তাহলে একদম নিচ থেকে অর্থাৎ নিচ থেকে শুরু করে আপ টু পি পয়েন্ট পর্যন্ত যদি হয় তাহলে তার যে দূরত্ব যেটা হবে সেটা হবে স্মল ওয়াই প্লাস ডি এই কারণে আমরা এখানে লিখেছি যে এস টু পি স্কোয়ার ইজিকোয়াল টু ক্যাপিটাল ডি স্কোয়ার প্লাস ওয়াই প্লাস ডি এর হোল স্কোয়ার মানে এটা যদি আমরা একটা সমকোণী ত্রিভুজ যদি ধরি তাহলে এস টু পি স্কোয়ার অর্থাৎ অতিভুজের স্কোয়ার ইজ ইকাল টু ক্যাপিটাল ডি স্কোয়ার প্লাস আরেকটা বাহ যেটা যেটা আমরা এখনি যেটা বললাম যে স্মল ওয়াই এবং স্মল ডি এদের যোগফল যেটা হবে স্মল ওয়াই প্লাস স্মল ডি এর হোল স্কোয়ার ব্যাস তাহলে আমরা কিন্তু মোটামুটি এস টু এর এক্সপ্রেশন এই কনসেপ্টটা থেকে পেয়ে যাব বাকিটুকু অ্যালজেব্রিক সিম্প্লিফিকেশন হবে এখান থেকে আমরা পরবর্তী স্টেপগুলো আর দেখাচ্ছি না ক্যাপিটাল ডি স্কোয়ার নেওয়া হয়েছে পরবর্তী স্টেপে সেখান থেকে এস টুপি আবার বের করা হয়েছে এস টু যখন বের করা হয়েছে তখন খেয়াল রাখো যে এখানে এই যে ফর্মুলা যেটা এসেছে সেটা হচ্ছে ওয়ান প্লাস এক্স টু দি পার হাফ এখন ওয়ান প্লাস এক্স টু দি পার এন মানে কত ওয়ান প্লাস এক্স টু দি পর এন মানে ওয়ান প্লাস এন এক্স প্লাস রেস্ট অফ দ্য টার্ম রেস্ট অফ দ্য টার্মটা আমরা কনসিডার করে না শুধুমাত্র প্রথম এন এক্স টার্মটা নেব মানে বেসিক্যালি ওয়ান প্লাস হাফ ইন্টু এক্স তাহলে এখান থেকে এই যে এই জন্য যে ওয়ান প্লাস হাফ ইন্টু এক্স এখানে এক্স মানে হচ্ছে ওয়াই প্লাস ডি এর হোল স্কোয়ার বাই ডি স্কোয়ার তাহলে কী হলো যে আলটিমেটলি আমরা এস টু পি যেটা পেলাম সেটা হচ্ছে ডি প্লাস ওয়াই প্লাস ডি এর হোল স্কোয়ার ডিভাইডেড বাই টু ডি এটা হচ্ছে এস টু পি এর মান একইভাবে আমরা এস ওয়ান পি এর মানটাও কিন্তু একই ছবি থেকে একইভাবে কনসেপ্ট থেকে বের করতে পারবো এস ওয়ান পি এর মানটা যেটা হচ্ছে এস পি মানে কোন বাহুটা এস ওয়ান পিটা মানে হচ্ছে এই ওটা হচ্ছে এস ওয়ান পি তাহলে সেক্ষেত্রে আবার আরেকটা ট্রাঙ্গেল আমরা কনসিডার করব। অর্থাৎ এরকম একটা ট্রাঙ্গেল হবে এই ট্রাঙ্গেলটা এই ট্রাঙ্গেলটা কনসিডার করে আমরা কিন্তু এস ওয়ান পি এর মানটা ঠিক আগের মতন করেই বের করতে পারবো তাহলে এস ওয়ান পি মানটা দেখা যাবে যে এই যে ফর্মুলা যেটা ট্র্যাঙ্গুলার ট্রাঙ্গেল থেকে এটা আমরা পেয়েছি তাহলে এস ওয়ান পি এর মানটাও আমরা ঠিক একইভাবে যদি বের করি তাহলে এরকম একটা এক্সপ্রেশন আমরা পাবো যেমন করে আমরা এস টু পি এর মান বের করেছি আলটিমেটলি ডেল্টার সমান কত হবে এস মাইনাস এস ওয়ান পি তাহলে এস মাইনাস এস ওয়ান পি করলে আমরা ডেল্টার এরকম একটা এক্সপ্রেশন পাচ্ছি টু ওয়াই স্মল ডি বাই ক্যাপিটাল ডি এই হচ্ছে পাথ ডিফারেন্সের এক্সপ্রেশন এটা আমরা পেয়ে গেলাম এইবার আমরা তো জানি যে ব্রাইট ফ্রিঞ্জ পাওয়ার শর্ত কী এটা আমরা আগের লেকচারে অলরেডি বলেছি যে কখন ব্রাইট ফ্রিঞ্জ পাবো না যখন পাথ ডিফারেন্সটা কী হবে যে ইনটিগ্র্যাল মাল্টিপেল অফ ল্যামডা হবে এন ল্যামডা হবে যেখানে এন সমান হচ্ছে ওয়ান টু থ্রি তাহলে ডেল্টার এক্সপ্রেশন আমরা জাস্ট পেয়েছি টু ওয়াই বাই ক্যাপিটাল ডি সেই মানটা আমরা বসালাম যে টু ওয়াইডি বাই ক্যাপিটাল ডি সমান এন ল্যামডা হলে আমরা ব্রাইট ফ্রেঞ্জ পাবো তাহলে ওয়াইয়ের মান কত হবে ওয়াই সমান হবে এন ডি ল্যামডা বাই টু ডি ওয়াই মানাটা কি ওয়াই মানাটা হচ্ছে যে সেন্টার থেকে যে দূরত্বে ফ্রেঞ্জটা পাচ্ছি আমরা আরেকবার নিই ওয়াই মানে কি এই যে ছবিটা আবার তোমরা লক্ষ্য করো এখানে এই যে এই যে মান যেটা আছে এই মানটা হচ্ছে ওয়াই ওয়াই মানে কি এই যে ও যে আছে অর্থাৎ সেন্টার থেকে ও থেকে কতটা দূরত্বে বিন্দু রয়েছে অর্থাৎ ফ্রিঞ্জটা আমরা পাচ্ছি তাহলে সেটা হচ্ছে গিয়ে ওয়াই যার মানটা আমরা এখানে বের করলাম এই হচ্ছে ওয়াই এখন দেখা যাচ্ছে ওয়াই ইজ এ ফাংশান অফ এন কারণ দেখো রাইট হ্যান্ড সাইডে কি রয়েছে এন এর মান রয়েছে ওয়াই ইজ এ ফাংশান অফ এন ওয়াই যেহেতু ফাংশান অফ এন সুতরাং ওয়াইকে ওয়াই হিসেবে না লিখে আমরা যেভাবে লিখি যে ওয়াই সাফিক্স এন মানে এক একটা ফ্রিঞ্জ পাবো এনের মান এক একটা হলে এক একটা ফ্রিঞ্জ আমরা পাই যেখানে দেখো এন সমান ওয়ান টু হলে তার করেসপন্ডিং আমরা এক একটা ফ্রিঞ্জ আমরা পাচ্ছি এই জন্য ওয়াই এন লেখা রয়েছে এন সমান ওয়ান হলে প্রথম ফ্রিঞ্জ পাবো এন সমান টু হলে আরেকটা ফ্রিঞ্জ পাবো তাহলে কি হচ্ছে যে আমরা এইভাবে লিখতে পারি যে যেমন কি ওয়াই ওয়ান সমান হবে এইটা ডি ল্যামডা বাই টু ডি ওয়াই টু সমান হবে টু ডি ল্যামডা বাই টু ডি এইভাবে আমরা পেতে থাকবো তাহলে আমরা যদি দুটো কনজিকিউটিভ ব্রাইট ফ্রিঞ্জ যদি দেখি না সেটা পরে আসি আগে একবার আমরা ডার্ক ফ্রিঞ্জের শর্ত দেখি দেখিনি আমরা যেমন ব্রাইট ফ্রিঞ্জ সম্বন্ধে বললাম যে পাথ ডিফারেন্স এন ল্যামডা হলে ব্রাইট ফ্রিঞ্জ পাওয়া যায় তাহলে ডার্ক ফ্রিঞ্জ কখন পাওয়া যায় না পাথ ডিফারেন্সটা যদি টু এন মাইনাস ওয়ান ইন্টু ল্যামডা বাই টু যদি হয় এইটা হচ্ছে ডার্ক ফ্রিঞ্জ পাওয়ার শর্ত টু এন মাইনাস ওয়ান ইন্টু ল্যামডা টু তাহলে সেখান থেকে আমরা একইভাবে এই যে ওয়াইএন বের করতে পারি যেটা কিনা যে ডার্ক ফ্রিঞ্জগুলো ডার্ক ফ্রিঞ্জের জন্য ওয়াইএন পাচ্ছি অর্থাৎ এন এর এক একটা মানের জন্য আমরা এক একটা ডার্ক ফ্রিঞ্জ পাচ্ছি অর্থাৎ কিনা না ওয়াই ওয়ান সমান এইটা ওয়াই টু সমান এইটা ওয়াই থ্রি সমান এইটা এগুলো হচ্ছে এক একটা ডার্ক ফ্রিঞ্জ পাওয়ার শর্ত এইবারে আমরা ফ্রিঞ্জ উইথ যেটা ফ্রিঞ্জ উইথটা বের করবো ফ্রিঞ্জ উইথ মানে কি না দুটো কনজিকিউটিভ ব্রাইট ফ্রিঞ্জের মধ্যেকার দূরত্ব বা দুটো কনজিকিউটিভ ডার্ক ফ্রিঞ্জের মধ্যেকার দূরত্বকে আমরা ফ্রিঞ্জ উইথ বলে থাকি এখন ডার্ক ফ্রিঞ্জের আমরা এক্সপ্রেশানও বের করেছি এবং ব্রাইট ফ্রিঞ্জের এক্সপ্রেশনও বের করেছি অর্থাৎ ওয়াই এন প্লাস ওয়ান এবং ওয়াই এন এ দুটোর যদি আমরা ডিফারেন্স যদি করি অর্থাৎ এন প্লাস ওয়ানতম ফ্রিঞ্জ এবং এনতম ফ্রিঞ্জের মধ্যেকার সেপারেশান সেটা ব্রাইট ফ্রিঞ্জের জন্যই জন্য করতে পারি আবার আমরা ডার্ক ফ্রিঞ্জের জন্য করতে পারি তাহলে আমরা যদি প্রথমে যদি ব্রাইট ফ্রিঞ্জ যদি কনসিডার যদি করি তাহলে দেখা যাচ্ছে যে সেক্ষেত্রে যে ওমেগার মানটা হবে এরকম যে ক্যাপিটাল ডি ল্যামডা ডিভাইডেড বাই টু ডি এইটা হচ্ছে যে আমার ব্রাইট ফ্রিঞ্জ পাওয়ার শর্ত আবার ডার্ক ফ্রিঞ্জ পাওয়ার শর্ত যেটা হচ্ছে সেটা হচ্ছে না এইখানে একটা প্রিন্টিং মিস্টেক যেটা রয়েছে এইখানে এই যে একটু বলে রাখি এখানে এইখানে একটা স্মল ডি হবে একটা টার্ম যেটা হবে সেটা হচ্ছে স্মল ডি যেমন কি এই যে নিচে যেটা রয়েছে টু ক্যাপিটাল ডি যেটা রয়েছে এটা স্মল ডি হবে টু ইন্টু স্মল ডি হচ্ছে এই যে দুটো স্লিট যেটা ছিল সে স্লিটার মধ্যেকার সেপারেশান এখানে হয়তো আমাদের একটু কনফিউশন হতে পারে এখানে একটু প্রিন্টিং মিস্টেক রয়েছে ক্যাপিটাল ডিটা ঠিক আছে ওপরে যেটা নিউমারেটারে যেটা আছে যেটা ডিনোমিনেটারে যেটা রয়েছে সেটা হবে টু ইন্টু স্মল ডি এটা একটু মাথায় রাখতে হবে এবং আমরা দেখব যে ডার্ক ফ্রিঞ্জের ক্ষেত্রে একই এক্সপ্রেশন পাবো যে ক্যাপিটাল ডি ইন্টু ল্যামডা ডিভাইডেড বাই টু ইন্টু স্মল ডি টু ইন্টু স্মল ডির সিগনিফিক্যান্সটা কি টু ইন্টু স্মল ডি এটা আমরা ছবি থেকে আরেকবার দেখিয়ে দিই টু ইন্টু স্মল ডি হচ্ছে যে যে দুটো স্লিট আমরা নিয়েছিলাম এস এবং এস টু এই এস ওয়ান এবং এস টুর মধ্যেকার যেটা সেপারেশন সেইটা হচ্ছে গিয়ে টু ইন্টু স্মল ডি তাহলে আমরা আলটিমেটলি যেটা ফ্রিঞ্জ উইথ যেটা সেই ফ্রিঞ্জ উইটের এক্সপ্রেশনটা আমরা কিন্তু ইয়াংস ডাবল সিটের থেকে এক্সপ্রেশনটা বের করে ফেললাম এইবার আমরা একটু জানব যে সাস্টেনেবল ইন্টারফেরেন্স কখন পাওয়া যায় আমরা সাস্টেনেবল ইন্টারফেরেন্স তখনই পাবো যখন কিছু কন্ডিশন হোল্ড করবে সেই কন্ডিশানগুলো আমরা পরপর বলে বলে যাচ্ছি প্রথম কন্ডিশন এক নাম্বার কন্ডিশন যেটা হচ্ছে যে দ্য ইন্টারফেয়ারিং ওয়েবস মাস্ট হ্যাভ দ্য সেম ফ্রিকুয়েন্সি মানে যে দুটো ওয়েব ইন্টারফিয়ার করবে তাদের ফ্রিকোয়েন্সিটা একই হবে ফর দিস পারপাস উই ক্যান সিলেক্ট এ সিঙ্গেল সোর্স এই জন্য আমরা অনেক সময় একটা সিঙ্গেল সোর্স সিলেক্ট করি দ্য ইন্টারফেয়ারিং ওয়েবস মাস্ট বি কোহারেন্ট যে ইন্টারফেয়ারিং ওয়েবস যেগুলো আসবে সেগুলোকে কোহারেন্ট হতে হতে হবে তিন নম্বর যেটা হচ্ছে যে ফ্রিঞ্জ উইথ ইজ গিভেন বাই ওমেগা ইজিক টু ক্যাপিটাল ডি ইন্টু ল্যামডা ডিভাইডেড বাই টু ইন্টু স্মল ডি এটা হচ্ছে ফ্রিঞ্জ উইথের এক্সপ্রেশন দ্যাস টু অপটেন রিজনেবল ফ্রিঞ্জ উইথ দ্য ডিস্ট্যান্স বিটুইন দ্য সোর্স অ্যান্ড দ্য স্ক্রিন ডি শুড বি লার্জ ক্যাপিটাল ডিটাকে লার্জ হতে হবে কেন দেখো ক্যাপিটাল ডিটাকে লার্জ হতে হবে কারণ ক্যাপিটাল ডিটা যদি লার্জ হয় তাহলে দুটো ফ্রিঞ্জের মধ্যে যে সেপারেশন অর্থাৎ যেটা ওমেগা বা বিটা যেটা আমরা বলি তার মানটা একটু বড়ো হবে একটু বড়ো যদি হয় তবেই কিন্তু সেই ফ্রিঞ্জটা আমরা দেখতে পাব আর যদি খুব যদি থিন ফ্রিঞ্জ যদি হয় তাহলে হয়তো ব্রাইট ফ্রিঞ্জ এবং ডার্ক ফ্রিঞ্জ খুব একটা ভালো করে আমরা বুঝতে পারবো না ওই জন্য এখানে বলা রয়েছে যে ক্যাপিটাল ডিটাকে একটু লার্জ হতে হবে আর এই যে টু ডি যেটা রয়েছে নিচে ডিনোমিনেটারে যেটা টু ইন্টু স্মল ডি টু স্মল ডি মানে এস ওয়ান এবং এস টু হোলের মধ্যেকার যে দূরত্ব সেই দূরত্বটাকে একটু কম হতে হবে কেন কম যদি হয় সেটা তো ডিনোমিনেটার আছে টু ডি যদি কম যদি হয় তাহলে আলটিমেটলি সেটা কিন্তু বিটার মানটাকে বাড়াবে মানে বেসিক্যালি যেটা হচ্ছে যে একটা রিজনেবেল ফ্রিঞ্জ উইথ পেলে তবেই আমরা সেটাকে দেখতে পাবো এই জন্য এই কন্ডিশানটাকে আমাদেরকে বলতে হয় আরেকটা যেটা কন্ডিশান চার নম্বর যেটা সেটা হচ্ছে ফর গুড কন্ট্রাস্ট উই ক্যান প্রেফার দ্য ইন্টারফারিং ওয়েব অফ সেম অ্যাম্পটিচিউড মানে যেহেতু তো ইন্টারফারিং ওয়েব যেটা আমরা বলছি তাদের যে অ্যাম্পটিচিউড যেটা আছে সেই অ্যাম্পটিচিউডটাকে সেম হতে হবে যদি সেম অ্যাম্পিটিউড হয় তাহলে আমরা এই যে আগের লেকচারে যে ইন্টারফারেন্সের হওয়ার পরে ইন্টারেন্সিটি আয়ের একটা এক্সপ্রেশন বলেছিলাম সেখানে দেখা দেখা গিয়েছিল যে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হলে আমরা আয় সমান যেটা পাই যে এ ওয়ান প্লাস এ টুর স্কোয়ার আর মিনিমার জন্য যেটা পাই যে এ ওয়ান মাইনাস এ টুর স্কোয়ার এখন এ ওয়ান যদি ইকোয়াল টু এ টু যদি হয় তাহলে যেটা মিনিমা যেটা হবে এ ওয়ান মাইনাস এ টু দ্যাট ইজ জিরো মানে মিনিমাটা পুরো জিরো হয়ে যাবে তাহলে কী হবে মিনিমাটা জিরো হলে কী হবে যে এই যে ডার্কের সঙ্গে ব্রাইটের যে পার্থক্য যেটা যে ডিস্টিং ম্যাক্সিমা এবং মিনিমা বলে যে কথাটা আমরা বলতে চাইছি যে ডিস্টিং ম্যাক্সিমা অ্যান্ড মিনিমা সেইটা বুঝতে আমাদের সুবিধা হবে যদি এ ওয়ান ইজ অফ দি অর্ডার অফ এ টু বা যদি একদমই যদি সেম হয় আর একটা কী না দ্য ব্যাকগ্রাউন্ড অফ স্ক্রিন শুড বি ডার্ক এই যে স্ক্রিন যেটা আমরা ইউজ করবো তার ব্যাকগ্রাউন্ডটা ডার্ক হতে হবে তাহলে এই কন্ডিশানগুলো যদি হোল্ড হয় তাহলে আমরা ভালো ইন্টারফেরেন্স প্যাটার্ন আমরা পাবো এইবারে আমরা আরেকটা বিষয় নিয়ে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে ইন্টারফারেন্স ডিউ টু থিন সিট আমরা ইয়াংসের যে সেট যেটা আলোচনা করলাম সেই একই সেট থাকছে খালি আমরা যেটা করছি যে একটা পার্টিকুলার পাথে সেটা এস ওয়ান পি বা এস টু পি যাই হোক না কেন সেখানে একটা কী করবো যে একটা পাতলা সিট থিন সিট আমরা সেখানে দিয়ে দেবো পাতলা থিন সিট যদি আমরা সেখানে যদি দিয়ে দিই তাহলে কি হবে তার যে তার জন্য ইন্টারফেরেন্সের কি চেঞ্জ হবে সেই ব্যাপারটা আমরা এবারে আলোচনা করব তো যেটা হচ্ছে যে হোয়েন এ থিন ট্রান্সপারেন্ট সিট অফ মাইকা অফ থিকনেস টি অ্যান্ড রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মিউ ইজ ইন্ট্রোডিউসড ইন দ্য পাথ অফ ওয়ান অফ দ্য ইন্টারফেয়ারিং বিম অফ লাইট মানে যে কোনো একটা পাথে আমরা একটা থিন সিট বলতে আমরা এখানে যেটা ইউজ করব সেটা হচ্ছে যে একটা মাইকা সিট ইউজ করব। যে মাইকা অফ থিকনেস টিম এই জিনিসটা আমরা ইউজ করছি একটা থিন সিট হিসেবে এবং সেটাকে যে কোনো একটা এর যে পাথ যেটা আছে সেখানে আমরা রাখছি তাহলে তার জন্য ইন্টারফেরেন্স প্যাটার্ন কী চেঞ্জ হবে সেটা আমরা আলোচনা করব আমরা ছবিটা একটু দেখে নিই তাহলে বুঝতে পারবো যে এখানে দেখো যে ইয়াংসের যে অ্যারেঞ্জমেন্ট সেই একই অ্যারেঞ্জমেন্ট রয়েছে এখানে জাস্ট আমরা কী করেছি যে এস ওয়ান পি বলে যে পাথ যেটা আছে সেইখানে এরকম একটা থিন মাইকা সিট আমরা ইন্ট্রোডিউস করেছি যে এবং এই যে সিট যেটা আছে তার থিকনেসটা হচ্ছে স্মলটি এবারে আমরা দেখি যে তার জন্য ইন্টারফেরেন্স প্যাটার্নার কি চেঞ্জ হলো এবারে আমরা ধরে নিচ্ছি যে এই যে এস ওয়ান পি যে পাথ যেটা ছিল যে রেটা এস ওয়ান পি পাথ দিয়ে যাচ্ছে ইফ টি ইজ দ্য টাইম টেকেন বাই লাইট টু ট্রাভেল ডিস্ট্যান্স এস ওয়ান পি আমরা ধরে নিচ্ছি যে ওই যে রে যেটা এস ওয়ান পি পাথ বরাবর যে অপটিক্যাল রেটা যাচ্ছে সে এস ওয়ান পিনহোল থেকে শুরু করে পি বিন্দু পর্যন্ত যে পাথ যেটা আছে টোটাল পাথটা এস ওয়ান পি এই পাথটা পৌঁছাতে টি সময় নিচ্ছে তো এই টি সময়টা আমরা কিভাবে পাব না দেখো আমরা যদি ওই থিন মাইকা সিটটা যদি বাদ দিই থিন সিটটা যদি বাদ দিই তাহলে টোটাল দূরত্ব তো ছিল এস ওয়ান পি তাহলে এস ওয়ান পি থেকে আমরা টি মাইনাস করে দিলাম তো এস পি থেকে টি যদি মাইনাস যদি করি তাহলে এস ওয়ান পি থেকে টি যদি মাইনাস যদি আমরা করি তাহলে আমার পাথ ডিফারেন্স যেটা হবে সেটা হচ্ছে এস ওয়ান পি মাইনাস টি এইটা তাহলে এস ওয়ান পি মাইনাস টি এটা হচ্ছে আমার পাথ ডিফারেন্স তো এই এটা হচ্ছে মানে পাথ ডিফারেন্স মানে বেসিক্যালি পাথ ট্রাভেল বাই লাইট উইথ এ ভেলোসিটি সি তাহলে ওই যে মাইকা সিট যেটা আছে ওই মাইকা সিটের ওই অংশটা আমি যদি বাদ যদি দিই মাইকা সিটের ওই অংশটা যদি বাদ যদি দিই তাহলে যে পাথটুকু পড়ে রইল অর্থাৎ এস ওয়ান পি মাইনাস টি এই পাথটা লাইটটা সি ভেলোসিটিতে যাবে এই জন্য টাইম হবে এস ওয়ান পি মাইনাস টি ডিভাইডেড বাই সি এরপর লাইটের একটা পার্ট কি হবে যে যখন এই যে টি যে সিট যেটা আছে টি থিকনেসের যে সিট যেটা আছে এই সিটের ভেতর দিয়ে যখন যাবে তখন লাইট কিন্তু সি ভেলোসিটি নিয়ে যাবে না এটা আমরা জানি যে লাইট যখন কোনো একটা মিডিয়ামের মধ্য দিয়ে যায় তখন তার ভেলোসিটি কিন্তু সি হয় না তার থেকে কম হয় কমে যায় তো আমরা ধরে নিলাম সেই যে ভেলোসিটিটা হচ্ছে ভি অর্থাৎ যখন মাইকা সিটের ভেতর দিয়ে লাইটটা যখন যাবে তখন ভি বেগে সে যাবে এবং ওইটুকু পথ অতিক্রম করতে সে কতটা সময় নেবে সেটা হচ্ছে টি বাই ভি সেটা হচ্ছে স্মল টি বাই ভি এইটা এই জন্য আমরা দুটো সেপারেটলি এই এই জিনিসটাকে আমরা কনসিডার করছি আলাদা আলাদা আলাদাভাবে আমরা এটাকে ভেঙে নিলাম দুটো পাতে ভাঙলাম একটা হচ্ছে যে মাইকা সিটের যখন ভেতর দিয়ে যখন যাচ্ছে তখন হচ্ছে যে টাইমটা হচ্ছে টি বাই ভি আর ওইটুকু ছাড়া বাকি যে পথটা সেটা সি ভেলোসিটি নিয়ে যাচ্ছে ওই জন্য এস ওয়ান পি মাইনাস টি বাই সি এইবারে একটা সম্পর্ক যেটা রয়েছে এই যে ভি এবং সি এর মধ্যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ইনভলভ করে যেটা মিউ সমান হচ্ছে সি বাই ভি তাহলে আমরা এই যে আগের যে এক্সপ্রেশন যেটা আছে সেখানে ভিযুক্ত কোনো টার্ম আমরা রাখলাম না পুরোটাকে সিতে কনভার্ট করে নিয়েছি তাহলে আলটিমেটলি যেটা টাইম যেটা হবে সেই টাইমটা হচ্ছে এইটা যে এস ওয়ান পি মাইনাস টি প্লাস মিউটি ডিভাইডেড বাই সি এইটা হচ্ছে এখন আমার টোটাল টাইম যেটা যে সময়টা নিচ্ছে আর কি এস ওয়ান থেকে শুরু করে ক্যাপিটাল পি বিন্দু পর্যন্ত পৌঁছাতে এখন এই যে তোমরা নিউ মারাটারটা লক্ষ্য করো নিউ মারাটার মধ্যে যে পাথ যেটা আছে সেইটাকে আমরা যদি বলি যে টোটাল অপটিক্যাল পাথ সেই লাইটটার জন্য সেটা যে টোটাল অপটিক্যাল পাথ যদি হয় তাহলে এফেক্টিভ যে অপটিক্যাল পাথ যেটা হচ্ছে নিউ মারাটারটা ভালো করে লক্ষ্য করো তাহলে হচ্ছে এইটা যে এস ওয়ান পি মাইনাস টি প্লাস মিউ টি মানে দ্যাট ইজ এস ওয়ান পি প্লাস সেটাকে আমরা লিখতে পারি যে মিউ মাইনাস ওয়ান ইন্টু টি এস ওয়ান পি তো আছেই তার সঙ্গে এক্সট্রা এক্সট্রা টার্ম ইম্পোজ হল সেটা হচ্ছে মিউ মাইনাস ওয়ান টি তাহলে এস এবং এস টু পি এই দুজনের মধ্যেকার পাথ ডিফারেন্স যদি আমি ডেলটা যদি বলি তাহলে ডেল্টা সমান কী হবে যে এস টু পি মাইনাস এস এখন যেটা আমরা ইয়াংস ডাবল সিটের ক্ষেত্রে যেটাকে আমরা শুধু এস ওয়ান পি যেটাকে বলছিলাম এখন তো সেটাকে এস ওয়ান পি বললে হবে না এখন সেটাকে বলতে হবে যে অ্যাকচুয়াল যেটা অপটিক্যাল পা যেটা আমরা আগের স্টেপে যেটা দেখিয়েছি সেই সেই জিনিসটা লিখতে হবে অর্থাৎ এসটু পি মাইনাস মাইনাস কত লিখব না আগের স্টেপে আমরা যে ক্যালকুলেশান করলাম যে আলটিমেটলি যেটা অপটিক্যাল পার্থ যেটাকে আমরা বলছি সেটা হচ্ছে এস ওয়ান পি প্লাস মি মাইনাস ওয়ান তাহলে দেখা যাচ্ছে যে আলটিমেটলি ডেল্টার আমরা কী এক্সপ্রেশন পাচ্ছি ডেল্টার এক্সপ্রেশন যেটা আমরা পেলাম সেটা হচ্ছে এইটা যে এস এস মাইনাস এস ওয়ান এখন এর মধ্যে প্রথম যে এস টুপি যেটা আছে এই এস এই জিনিসটার যে ক্যালকুলেশন এটা তো আমরা অলরেডি আগের স্টেপে করে ফেলেছি যখন আমরা ইয়াংস সিটা যখন ডেরিভিশনটা যখন করছিলাম তখন এস টু মাইনাস এস ওয়ান কত হয় সেটা কিন্তু আমরা অলরেডি বের করে ফেলেছি এবং তার ভ্যালুটা কত ছিল না টু ওয়াই বাই ক্যাপিটাল ডি এই ছিল তার ভ্যালু আর বাকি যেটা পড়ে রইলো অর্থাৎ মাইনাস মি মাইনাস ওয়ান ইন্টু টি এটাকে আমরা অ্যাজ ইট ইজ রেখে দিলাম তাহলে আলটিমেটলি আমরা এরকম একটা ফাইনালি এক্সপ্রেশন পেলাম সেটা হচ্ছে পাঁচ ডিফারেন্স ডেলটা এইবার আমরা তো জানি যে ব্রাইট ফ্রিঞ্জ পাওয়ার শর্ত কি না পাথ ডিফারেন্সটাকে এন ল্যামডা হতে হবে যেখানে এন মানে হচ্ছে ওয়ান টু থ্রি অর্থাৎ ইন্টিগ্রাল মাল্টিপল অফ ল্যামডা তাহলে আমরা যদি পাথ ডিফারেন্স ইকুয়াল টু এই ফর্মুলাটাতে যদি ফেলি যে পাথ ডিফারেন্স সমান এন ল্যামডা যদি হবে তাহলে সেখান থেকে আমরা ওয়াইয়ের মানটা বের করে ফেললাম ওয়াই ওয়াইকে আমরা ওয়াই শুধু না লিখে যেমন আগের ক্ষেত্রে একটা সাফিক্স দিয়ে যেমন লিখেছিলাম এখানেও ওয়াই এন সাফিক্স দিয়ে আমরা লিখলাম যে ওয়াই এন সমান হচ্ছে এইটা তাহলে এই এইটা হচ্ছে যে ওয়াইতম ফ্রিঞ্জ হওয়ার এক্সপ্রেশন ওয়াইতম ফ্রিঞ্জ যেটা হবে সেটার হচ্ছে এক্সপ্রেশন এখন তোমরা ভালো করে লক্ষ্য করো যে ওয়াই এর যে এক্সপ্রেশন যেটা আছে সেখানে ডান দিকে রাইট হ্যান্ড সাইডে টি বলে একটা টার্ম আছে থিকনেসের জন্য যেটা আছে এখন যদি থিকনেস যদি জিরো যদি হয় টি সমান যদি জিরো যদি হয় তাহলে তখন ওয়াইএনের এর মানটা কথা হবে অর্থাৎ থিকনেস মানে টি থিকনেসের মাইকা যদি না থাকে তখন ওয়াইতম ফ্রিঞ্জের পজিশনটা কত ওয়াইতম ফ্রিঞ্জের পজিশনটা তখন এইটা হবে ওয়াই এন সমান এন ডি ল্যামডা বাই টু ডি কারণ আমরা আগের এক্সপ্রেশনে টি এর মানটাকে জিরো করে দিলাম তাহলে থিন সিট যদি না থাকে তখন ওয়াই এর এক্সপ্রেশন হবে এইটা কিন্তু থিন সিট যদি থাকে তখন ওয়াই এন এর এক্সপ্রেশন হবে এইটা তাহলে এই যে দুটো এক্সপ্রেশন যেটা আমরা পাচ্ছি অর্থাৎ একটা হচ্ছে যে অ্যাবসেন্স অফ দ্য সিট আর একটা হচ্ছে প্রেজেন্স অফ দ্য সিট এই দুটো আমরা যদি বিয়োগ যদি করে দিই তাহলে আমরা কি পাবো না তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে যে নেট ডিসপ্লেসমেন্ট এটাকে আমরা বলছি যে নেট ডিসপ্লেসমেন্ট ইন দ্য প্রেজেন্স অ্যান্ড অ্যাবসেন্স অফ দ্য সিট অর্থাৎ ফ্রিঞ্জটা কতটা সরল আমরা যদি একটা তিন সিট ইম্পোজ যদি করি তাহলে আগে যে ফ্রিঞ্জটা ছিল সেই ফ্রিজটা কতটা সরে গেল কতটা সরে গেলো পাবো কী করে না ওয়াই এন ওয়াই এন ইন দ্য প্রেজেন্স অফ সিট মাইনাস ওয়াই এন ইন দ্য অ্যাবসেন্স অফ দ্য সিট কারণ ওয়াইন মানাটা কি ওয়াইন মানে হচ্ছে এনতম ফ্রিঞ্জের পজিশান তাহলে পজিশানের শিফটিং কতটা হলো সেটা হচ্ছে এই দুটো এক্সপ্রেশান মাইনাস করলেই শিফটিংয়ের যে দূরত্ব দুটো ফ্রিঞ্জের যে শিফট যেটা সেটা আমরা পেয়ে যাব তাহলে সেই শিফটটাই হচ্ছে গিয়ে স্মল এক্স এই যে এক্স আমরা যখন করেছি এক্স মানে বেসিক্যালি আমরা এই দুটো বিয়োগ করে দিয়েছি এই দুটো এক্সপ্রেশান আমরা বিয়োগ দিয়ে দিলাম তাহলে বিয়োগ দেওয়ার পরে আলটিমেটলি এটা হচ্ছে আমার ফাইনাল এক্সপ্রেশান তাহলে এক্স মানে কি এক্স মানে হচ্ছে আমরা যদি বলি যে দেয়ার ফোর অন ইন্ট্রোডিউসিং এ থিন ট্রান্সপারেন্ট সিট ইন দ্য পাথ অফ এনি ইন্টারফারিং রে দ্য এন্টার সিস্টেম উইল বি ডিসপ্লেসড বাই ডিস্টেন্স অফ স্মল এক্স মানে এক্স দূরত্ব সরে যাবে তাহলে এক্স দূরত্বটা যদি আমরা মারতে পারি তাহলে তোমরা দেখো যে রাইট হ্যান্ড সাইডটা দেখো রাইট হ্যান্ড সাইডে মিউ তো আমাদের জানা যদি সেই মাইকা সিট যদি ইউজ করি তাহলে মাইকার মিউ আমাদের জানা ক্যাপিটাল ডি হচ্ছে জানা দুটো যে স্লিট যেটা আছে তাদের মধ্যেকার যে দূরত্ব টু ডি এটাও আমাদের জানা এইবার আমরা যদি এক্স মানে যেটা ফ্রিন শিফট আমরা যদি বাই সাম এক্সপেরিমেন্টাল অ্যারেঞ্জমেন্ট এই ফ্রিন শিফটটা যদি মেপে নিতে পারি তাহলে আমরা একটা ইম্পর্ট্যান্ট প্যারামিটার যেটা মাপতে পারবো যেটা নর্মালি মাপা খুব কঠিন সেটা হচ্ছে থিকনেস অফ দ্য সিট ধরা যাক একটা মাইকা ফয়েল আছে মাইকআপ ফয়েলটা ধরা যাক খুব থিন আছে ধরে নিচ্ছি যে স্ক্রুগেজের সাহায্য মাপা খুব কঠিন তো এই ধরনের যে থিন সিট যেটা আছে সেই থিন সিটটার যে থিকনেস যেটা সেই থিকনেসটা আমরা কিন্তু এই ধরনের অ্যারেঞ্জমেন্ট থেকে আমরা খুব সহজেই মেপে ফেলতে পারি তাহলে এই হচ্ছে সেই থিকনেস মাপার এক্সপ্রেশন অর্থাৎ স্মলটি আমরা আগের এক্সপ্রেশন থেকেই পাবো যে স্মলটি সমান হচ্ছে এক্স ইন্টু টু ডি বাই ক্যাপিটাল ডি ইন্টু মি মাইনাস ওয়ান তাহলে এইভাবে আমরা কোনো একটা থিন ফিল্মের থিকনেস উইথ দ্য হেল্প অফ ইন্টারফেরেন্স আমরা এটাকে মেপে ফেলতে পারি তাহলে আমরা এখানে যে সমস্ত কনসেপ্টগুলো আলোচনা করলাম সেটা হচ্ছে ইয়াংসের ডবল সিট এক্সপেরিমেন্ট আলোচনা করলাম এবং সেই সঙ্গে এই এক্সপেরিমেন্টাল সেটআপে আমরা যদি একটা থিন সিট যদি কোনো একটা অপটিক্যাল পাথে যদি আমরা ইম্পোজ যদি করি তাহলে শিফট কীভাবে হয় ইন্টারফেরেন্স প্যাটার্নটা কীভাবে চেঞ্জ হয় এবং সেখান থেকে আমরা আলটিমেটলি কীভাবে একটা থিন থিন সিটের থিকনেস মাপতে পারি সেই বিষয়ে আলোচনা করলাম আমরা এই পার্টিকুলার কন্টেন্ট যেটা নিয়েছি সেটা হচ্ছে উত্তরাখণ্ড ওপেন ইউনিভার্সিটির একটা স্টাডি মেটেরিয়াল রয়েছে সেই স্টাডি মেটেরিয়ালটা আমরা ব্যবহার করেছি আশা করি যে তোমরা এই লেকচারটা বুঝতে পেরেছ এবং এই লেকচারটা শোনার জন্য সবাইকে ধন্যবাদ